হাতে আরমাত্র একটা দিন তারপরেই পবিত্র ঈদুল আজহা এবং আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক এএসএম নিউজ বাংলার প্রত্যেক দর্শক সাবস্ক্রাইবার এবং বিজ্ঞাপন দাদাদের এ ঈদুল জোহার অর্থাৎ ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি এবং এই যে ঈদুল আজহা এই যে উৎসব সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ত্যাগ এবং তিতিক্ষার উৎসব এবং এর পিছনে একটা বড় ইতিহাসও রয়েছে সেই সব বিষয় নিয়ে আজ আলোচনা করব আমাদের সাথে রয়েছে ফুফরাজ শরীফের বিশিষ্ট পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী তিনি আমাদের সাথে রয়েছেন ওনার সাথে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানবো এর পিছনে যে ইতিহাস রয়েছে এবং এই যে ঈদুল আজহা এই ঈদুল আজহার যে এই পবিত্র দিন এই পবিত্র দিনের কী কী করণীয় রয়েছে সেগুলো আমরা জানবো ওনার থেকে আসসালামু আলাইকুম মাহমাদি মহামা ঈদুল আলহা হচ্ছে এটা খুশির একটা দিন হ্যাপি ডে ফর মুসলিম কমিউনিটি এটা খুশির দিন বলতে গেলে তা এই উল আলহা আমরা এই জন্য করি যেটা ঈদ মানে হচ্ছে খুশি কিন্তু এটা আমরা অনেকে মনে করি অনেক সম্প্রদায়ের মানুষ বা অনেক মানুষ আমাদের মধ্যে একটা আমাদের চিন্তা আছে যে ঈদুল আধা মানে হচ্ছে এরা হচ্ছে খাওয়া দাওয়া করে শুধু খাওয়ার জন্য সব করে মানে খাওয়াটা হচ্ছে এদের কাছে মেন জিনিস আহার করাটা হচ্ছে মেন জিনিস এটা এরা অনেকে মনে করে থাকে কিন্তু আদেও সেটা নয় এটা হচ্ছে স্যাক্রিফাইস যেহেতু ইব্রাহিম আল্লাহ সাল্লা কি আল্লাহ বলেছিল সবচেয়ে তোমার তোমার মোহব্বতের সবচেয়ে ভালোবাসার জিনিসকে তুমি আমার নামে কুরবানি করো আমার নামে তুমি কুরবানি করে আমার নামে তুমি উৎসর্গ করে দাও তা ইব্রাহিম আসল্লাসাল্লামের সময় ওনার ছেলে সন্তান প্রিয় সন্তান ইসমাইল আসল্লাসাল্লামকে উনি আল্লাহ নামে কোরবানি করেছিলেন তো এটাই হচ্ছে মেন সেখান থেকে দেখা গেল হঠাৎ যখন উনি কোরবানি করবেন বিরাট ঘটনা আছে আমি ঘটনাটা হচ্ছে উনি যখন নিয়ে যাচ্ছিলেন ওনার মাকে বলা হয়নি আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন ইব্রাহিমসাল্লা সাল্লাম ছেলেকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন তারপরে কিছু শায়তান প্ররোচনা দিচ্ছে তোমার তোমার আব্বা তোমাকে এই জন্যে নিয়ে যাচ্ছে তোমার বাবা তোমার পিতা এ তোমাকে মানে জবা করা হবে তখন ওইখানে দাঁড়িয়ে আবার উনি ওখান থেকে কিছু পাথর নিয়ে যেটা আমাদের মিনার ময়দানে করা হয় শয়তানকে উনি ছুঁড়ে মেরেছিলেন আবার কিছু পথ যাওয়ার বাদে আবার যখন এরকম বলা হচ্ছে তখন আবার ওখান থেকে পাথর ছুঁড়ে উনি শয়তান মেরেছিলেন বলে এখনও মিনাতে এরকম শয়তান মারা হয় ওখান থেকে নিক্ষেপ করা হয় পাথর নিক্ষেপ করে শয়তানকে প্রহার করা হয় তো এই রকম করার বাদে অনেক চেষ্টার বাদেও কিন্তু শয়তান কিন্তু ইসমাই সাল্লাহসাল্লামকে বা ইব্রাহিম সাল্লাতসাল্লামকে আল্লাহর যে কাজ থেকে বিরত রাখতে পারে বিরত করতে রাখতে পারেনি তা সেই হিসাবে যখন কোরবানি হবে এবং ভালো করে চোখ টোক বেঁধে দেওয়া হয়েছিল হয়ে যখন কোরবানি করা হচ্ছে ওই সময় কোরবানি যখন করা হবে ওই সময় যে ইব্রাহিসাল্লা সালাম খুব এ করছে তখন ইসমাইলসাল্লাম ইব্রাহিম সাল্লামকে বলছি আর দেরি করে লাভ নেই আপনি তাড়াতাড়ি করুন দেরি করবেন সাতাজিদুনি ইনশাআ আল্লাহ মিনা তখন তখন ইসমাইলসাল্লাম আব্বাকে বলেছেন সাতাজিদুনি ইনশাআ আল্লাহ মিনা অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি আমাকে সাবেরিনদের মধ্যে পাবেন অতএব যতটা তাড়াতাড়ি পারেন আপনি আমাকে কোরবানি করে দেন তারপরে ইব্রাহী সাল্লাতসাল্লাম যখন কুরবানি করছেন ওই সময় আল্লাহ পাক ওই ইসমায়ুলসাল্লা সাল্লামের জায়গায় একটা জন্তু পাঠিয়ে দিয়েছিল তারপর সের মধ্যে বিভিন্ন জন্তুর নাম দেওয়া আছে দুম্বা বলা আছে বিভিন্ন ব্যাপার বলা আছে যাই হোক পাঠিয়ে দিয়ে এখান থেকেই আল্লাপাক পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহীম সাল্লাতুস্লামের যে হ্যাঁ ইব্রাহিম আলাহ সাল্লাতুস্লাম আল্লাহকে ভালোবাসে আল্লাহর জন্য সব কিছু করতে পারে এটাই হচ্ছে ত্যাগ এই ত্যাগের জন্যই আমরা আজকে কোরবানি করে থাকি খাওয়া বা আহার করাটা আমাদের মেন জিনিস নয় আসল জিনিস আমরা আহার করবো এই চিন্তা নিয়ে করি না আমরা ত্যাগের জন্য করি হ্যাঁ বিধান আছে আপনি পশু কুরবানি করবেন ধর ছুরিটাকে ভালো করে ধার দিতে হবে পশুটা পশ্চিম দিকে আপনার ফেলে পশ্চিম দিকে তার মুখটা রাখতে হবে শরীর এটা রাখতে হবে কথা ঠিক আছে তার সাথে আপনার একটা পশুর পাশে আর একটা পশুকে জবা করা যাবে না এই জিনিসগুলো ঠিক রাখতে হবে এইভাবে জিনিস যে জায়গাটাই পশুটাকে ফেলা হবে সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে কোনো কষ্ট না হয় পশুর এই জন্য ছুরি ধার দেওয়ার ব্যাপারে বেশি বলা আছে হ্যাঁ সতর্কবার্তা এটাই থাকবে যে পশু কুরবানি আমরা করি আমাদের হাদিস পাকের মধ্যে বিভিন্ন পশুর কথা লেখা আছে যেমন উঠের ব্যাপার আছে যেমন দুম্বার ব্যাপার আছে বাকরার ব্যাপার আছে ঠিক আছে তার সঙ্গে গরুও লেখা আছে আবুদাউর শরীফ কিতাবল আদে হিয়ার মধ্যে আমরা পেয়েছি এবং কোরআন শরীফের মধ্যেও মুসা আলাহ সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন সুলা বাকার হাতে যে অবশ্যই তুমি একটা গরু জবাই মানে মুসাইসাল্লাম যারা প্রশ্ন করতেছিলো একটা ঘটনা বাকি হাতে তা মুসাই তাদেরকে বলেছিল যে তোমরা একটা গরু জবাই করো তো গরু জবাইয়ের ব্যাপারও আছে তো গরুটাও চলবে এবং এখানে একটা নিয়মও আছে যে গরুতে তোমরা সাতটা নাম দাও উঁটে সাতটা নাম দাও ঠিক আছে বাঁকড়াতে একটা নাম দাও দুম্বাতে তোমরা একটা নাম দাও গরুটার যেন বছর বয়স যেন বছর হয় এখন যে নিয়মটা করছে কিন্তু আমাদের কিতাবে লেখা আছে দু বছর হয় উঁটের বয়স যেন পাঁচ বছর হয় এবং বাঁকড়ার বয়স যেন এক বছর হয় আর দুম্বা যদি হয় দেখতে যদি একটু মোটাশোটা হয় তাহলে ছমাস বা ছ মাস হলেও ওটা এক বছরে ধরা হবে এরকম লেখা আছে হাদিসে তা সেহেতু আমরা অপশান আছে আমাদের অনেক কিন্তু আমরা যেহেতু এখানে গরুটা দিই অনেক ব্যাপার আছে যেহেতু এখানে এমন একটা জন্তু গরুটা যে অনেকে ভাগা দিতে পারে এবং উঁটের দাম অনেক বেশি একটা মিডিল ক্লাস লোক উঁট কিনা তার জন্য খুব মুশকিল ক্রয় করা সেই হিসাবে গরুটা দেওয়া হয় যে ভাগা দিতে পারে অনেক সাধারণ মানুষও তারা একটু নিয়ত আছে তাদেরও একটু আশা থাকে যে আমরা একটু কোরবানিতে একটা গরু জবাই একটা ইয়ে দেবো জন্তু দেবো তা ভাগা দিয়ে দিতে পারে সেই জন্য আমরা গরুটাকে দিই কম খরচায় অনেকজন মিলে সাতজন মিলে দেওয়া যায় এটাই এবং এটা আমাদের দিকে রাখতে হবে এটাও আমাদের দিকে মেনটেন করতে হবে যে খোলা জায়গায় আমরা না করি একটু পর্দা আড়াল দিয়ে কোনো অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া ব্যথা দেওয়া এটা আমাদের কিন্তু ইচ্ছা নয় এই ইচ্ছা আমরা কোরবানি দিই না ঠিক আছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতেই হবে যারা কোরবানি দেবেন এবং গোসগুলো আমরা যখন নিয়ে যাব কোনো জায়গায় নিয়ে যাবো এক জায়গা থেকে আর জায়গায় কাউকে কষ্ট দিয়ে নয় ঢেকে ঢুকে ভালো করে সুন্দর করে সব কিছু এমনভাবে করতে হবে যেন অন্য ধর্মলম্বী মানুষের উপরে মানুষের অন্তরে কষ্ট না লেগে যায় দুঃখ ব্যথা না এসে যায় এটা হচ্ছে মেন কথা এতক্ষণ আমরা কথা বললাম ফুলফুরাজ শরীফের বিশিষ্ট পীরজাদা পির্জাদা আম্মার উদ্দিন সদিগ সাহেবের সাথে যে এই যে ঈদুল আজহা এই ঈদুল আজহার যে করণীয় রয়েছে সেই করণীয় সম্পর্কে উনি আলোচনা করেন এবং সংক্ষেপে কিন্তু এই যে ঈদুল আজহার যে পিছনে ইতিহাস কী কারণে এই ঈদুল আজহা পশু কুরবানির মাধ্যম দিয়ে উদযাপিত হয় সেটা নিয়েও কিন্তু তিনি কিন্তু সংক্ষেপে হলেও কিন্তু বোঝানো বোঝাতে সক্ষম হলেন আপনাদের দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরায় আবু বকর মিদ্দেশ আমজাদ এস এম নিউজ বাংলা হুগলি